বন্ধুরা, আপনারা কি জানেন কিছুকাল আগে উত্তর কোরিয়ার মানুষরা জানতই না বার্গার একটি খাওয়ার জিনিস? আপনি কি এটাও জানেন যে এই দেশের জেনারেল স্টোরে পেপসি আর কোকাকোলা নামে কোনো জিনিসই নেই? প্লাস আপনারা কি এটা জানেন যে কিম জং উন বিশ্বজুড়ে রেস্টুরেন্টের বিজনেস করে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের উত্তর কোরিয়ার খাবার সম্পর্কে পরিচয় করিয়ে দিব, যেগুলো দেখে আপনার চোখ কপালে উঠে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফাস্ট ফুড। বন্ধুরা, ম্যাকডোনাল্ডস হোক বা KFC বা পিৎজা, এগুলো হলো ফাস্ট ফুড ব্রেড যা বিশ্বের প্রতিটি দেশেই পাওয়া যায়। এমনকি প্রতিটি দেশে হাজার হাজার ক্যাফেটেরিয়া রয়েছে যার মধ্যে ফাস্ট ফুড পাওয়া যায়। কিন্তু উত্তর কোরিয়া এক্ষেত্রে 100 বছর পিছিয়ে। মোটা চামড়ার কিম জং উন নিজে খেয়ে তো মহিষ হচ্ছেই, কিন্তু উত্তর কোরিয়ার বেচারা গরিব মানুষদের বাধ্য করে আলু টিকি খাওয়াতে। উত্তর কোরিয়ার KFC, ম্যাকডোনাল্ডস, পিৎজা হাট এবং দুনিয়ার কোনো ফাস্ট ফুড ব্রেড নেই। ওই দেশের লোকেরা KFC, পিৎজা হাট কি জিনিস জানেই না। আপনারা বিশ্বাস করবেন না যে 2009 সালের আগে তো জানতই না যে বার্গার খাওয়ার একটা জিনিস। তারপর 2009 সালের সিঙ্গাপুরের এক ব্যবসায়ী যার নাম প্যাট্রিক শো, তিনি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে ফাস্ট ফুড ক্যাফেটেরিয়া তৈরি করে। কিন্তু মজার বিষয় হচ্ছে, প্যাট্রিককে ক্যাফেটেরিয়া নির্মাণের অনুমতি তখনই পেল যখন সে কিম জং উন এবং তার বাবাকে সমান অংশীদার বানায়। ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে যখন ক্যাফেটেরিয়া তৈরি হয়েছিল এবং স্থানীয় কর্মীদের নিয়োগ করা হয়েছিল, তখন সেখানকার লোকেরা বার্গার কী জিনিস জানতই না। তাই প্রথমে তাদের শেখানো হয় কীভাবে বার্গার বানাতে হয়। তারপর সেখানকার লোকজনেরা জানতে পারলো যে এটি আসলে একটি খাবার। এই ক্যাফেটেরিয়ার নাম স্যামতাইসং এবং ইংরেজিতে এটিকে বলা হয় 3 Big Star। এটি উত্তর কোরিয়ার প্রথম ফাস্ট ফুড চেইন। তবে সবচেয়ে বিরক্তিকর বিষয় হলো, এই ব্র্যান্ডের বার্গার আপনি আর আমি চাইলেও খেতে পারবো না, কারণ এই বার্গার দেখে মনে হচ্ছে বানের মধ্যে রয়েছে। শুধু তাই নয়, ফ্রেঞ্চ ফ্রাইস এখানে তারা চায়ের কাপে ভরে দেয়। রেডিও ফ্রি এশিয়ার রিপোর্ট অনুসারে এই ক্যাফেটেরিয়াটির কার্যক্রমের পরে কিম জং উনের পরিবাররা এটা নিয়ে নিয়েছিল এবং এর ব্যবস্থাপনার দেখভাল করে উত্তর কোরিয়ার ভাইস মিনিস্টার। এ থেকে বোঝা যায় উত্তর কোরিয়ার মতো খারাপ জায়গা হয়তো আপনি পৃথিবীতে আর কোথাও দেখতে পাবেন না। মুদির দোকান। বন্ধুরা, মুদির দোকান পৃথিবীর প্রত্যেক দেশেই রয়েছে। যাই দরকার হোক না কেন, পৃথিবীর প্রত্যেকটা দেশেই মুদির দোকানে এই সকল জিনিস পাওয়া যায়, যেমন পেপসি, কোকাকোলা, লেস, বিস্কুট, ডেইরি মিল্ক। এগুলো এমন পণ্য যা প্রত্যেকটা দোকানেই পাওয়া যায়, এমনকি গ্রামের দোকানেও পাওয়া যায়। কিন্তু উত্তর কোরিয়ার মানুষগুলোর এগুলোর মধ্যে কোনো কিছুর সম্পর্কে কিছুই জানে না। এখানকার মুদির দোকানগুলোতে না থাকে পেপসি, না থাকে লেস, না থাকে চকলেট। এর কারণ হচ্ছে কিম জং উন এই সমস্ত জিনিস ব্যান করে রেখেছে। এই মোটো তো নিজের সমস্ত জিনিস ব্যবহার করে, কিন্তু লোকদের শ্বাস প্রশ্বাস পর্যন্ত নিষিদ্ধ করে রেখেছে। উত্তর কোরিয়ার দোকানগুলোতে আপনারা সৈনিক লেস এবং কিম জি বিস্কুট দেখতে পাবেন। আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটি উত্তর কোরিয়ার সর্বোচ্চ চেনের জেনারেল স্টোর, যেটি কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে অবস্থিত। মজার বিষয় হচ্ছে, যখন একজন লোক এই দোকানে যায়, সে যদি একটি পানির বোতল নিয়ে আসে, তবুও সেই দোকানের মহিলা সবসময় তার পেছনে পড়ে থাকে। এই সর্বোচ্চ চেনের স্টোরের ভেতরে জিনিসগুলো ভ্যারাইটি না হওয়া সমান। এবং আমি আপনাদের বলি, উত্তর কোরিয়ার দোকানে বাইরের কোনো কিছুই দেখতে পাবেন না, সবগুলোই লোকাল পণ্য। আরেকটা মজার বিষয় হচ্ছে, প্রযুক্তি এত অসাধারণ হওয়া সত্ত্বেও উত্তর কোরিয়ার জিনিসগুলো বিল বানানোর জন্য রেজিস্টার এবং কলমের ব্যবহার করা হয়। এমনকি জিনিসের হার গণনা করার জন্য 1920 সালের ক্যালকুলেটর ব্যবহার করা হয়। সেলস মহিলা পেন্সিল দিয়ে লিখে সেগুলো গ্রাহকের কাছে দেয়, যাতে সে যেগুলো কিনেছে তার লিস্ট তার কাছে থাকতে পারে। আমি তো বুঝি না এদেশের মানুষেরা কিভাবে বেঁচে রয়েছে। শপিং সেন্টার। বন্ধুরা, আপনারা যে এলাকায়ই থাকুন না কেন, প্রত্যেক এলাকায় শপিং মল তো অবশ্যই রয়েছে। 2000 সাল পর্যন্ত উত্তর কোরিয়ার মানুষের শপিং মল কি জানতই না, এটা আমি বলছি না, বরং সোসিয়েটেড প্রেসের একটি প্রতিবেদনে বলা হয়েছে। উত্তর কোরিয়ানরা মল সম্পর্কে কোনো কনসেপ্ট ছিল না, এমনকি ধনী লোকেরাও শপিং মল সম্পর্কে কিছুই জানতো না। পরে কিম জং উনের বাবা কিম ইল সাং শহরে একটি শপিং মল তৈরি করার হুকুম দেয়, যাতে ওই দেশের ধনী লোকেরা নতুন নতুন কেনাকাটা করতে পারে। এই শপিং মলকে 2012 সালে খোলা হয় এবং যথারীতি এই মলটির 100% মালিকানাধীন কিম জং উন। শুধু তাই নয়, এই মল সরকার পরিচালনা করে এবং ম্যানেজমেন্টে রয়েছে উচ্চ পদস্থ মিলিটারি জেনারেলের ব্যক্তিরা। প্রথম কথা হচ্ছে, এই মলে গরিব মানুষদের আসার অনুমতি নেই। এখানে শুধুমাত্র শহরের ধনী ব্যক্তিরা আসতে পারবে, যেখানে উচ্চ পদস্থ কর্মকর্তা সহ তাদের পরিবাররা রয়েছে। কিম জং উনের মাঝে মাঝে সিগারেটের বক্স ও ম্যাচ নেওয়ার জন্য এখানে আসে। এছাড়া উত্তর কোরিয়া সরকারের একটি চীনা বাণিজ্য সংস্থার সাথে একটি চুক্তি রয়েছে যা এই সমস্ত পণ্য সরবরাহ করে। জামা কাপড়, জুতা বা খাবার যাই হোক না কেন, সব মালামালই চীনের। আমাদের বাজারে পাঠানদের
তাদের পিঠে যে মালামাল বিক্রি হচ্ছে তা উত্তর কোরিয়ার মানুষের কাছে অ্যাডিডাস এবং নাইকির চেয়েও ভালো। এটা সত্যি বোকামি ভাই। রেস্টুরেন্ট বন্ধুরা, উত্তর কোরিয়ার এমন একটা ঘটনা সম্পর্কে আমি আপনাদের বলতে যাচ্ছি যা শুনলে আপনারা সবাই শকড হয়ে যাবেন। কিম জংগনের একটি রেস্টুরেন্ট রয়েছে যার নাম পিয়ংইয়ং রেস্টুরেন্ট। এই হোটেলের শাখাগুলি উত্তর কোরিয়াতে তো রয়েছে, তবে সারা বিশ্বে এই রেস্টুরেন্টের 130টি শাখা রয়েছে যেখানে কেবল উত্তর কোরিয়ার খাবারই রয়েছে। সেখানে কর্মরত সমস্ত কর্মীরাও উত্তর কোরিয়ার। দেশের নির্দিষ্ট লোকদের কাজ করার জন্য অন্য দেশে পাঠানো হয়। এই উত্তর কোরিয়ার শ্রমিকরা তাদের হোটেল ছেড়ে কোথাও যেতে পারে না, কারণ তাদের পরিবারগুলোকে উত্তর কোরিয়াতে রাখা হয় এবং ওইসব দেশেও তাদের ওপর বিশেষ নজর রাখা হয়। এই রেস্টুরেন্টের উত্তর কোরিয়ার ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়, এমনকি এই রেস্টুরেন্টের ড্রিঙ্কসও উত্তর কোরিয়ার। আপনারা জানলে অবাক হবেন যে কিম জং উন এই রেস্টুরেন্ট থেকে প্রতি বছর $10 মিলিয়ন আয় করে। কিন্তু এখানে কাজ করার শ্রমিকরা উত্তর কোরিয়ার বাইরে থাকলেও এখান থেকে পালাতে পারবে না, কারণ তারা যদি পালানোর চেষ্টা করে তাহলে তাদের পরিবারকে হত্যা করা হয়। এই দেশটা সত্যি ভাই কোনো জাহান্নামের থেকেও কম যায় না। স্ট্রিট ফুড বন্ধুরা, যদি স্ট্রিট ফুডের কথা বলা হয় তাহলে আমার মনে হয় না এই মামলায় পাকিস্তান আর ভারতের থেকে কেউ প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারবে। প্রধানত বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতে এত বেশি রাস্তার স্ট্রিট ফুড আইটেম রয়েছে যে যা গণনা করাও কঠিন। কিন্তু আপনারা কি জানেন উত্তর কোরিয়ার স্ট্রিট ফুড কেমন হয়? উত্তর কোরিয়ার স্ট্রিট ফুডের বিশেষ কোনো অপশন থাকে না। প্রথমত এরকম ফুড শুধুমাত্র উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর অবস্থিত। এখানে ভাজা ডিম, স্যান্ডউইচ, নুডলস এবং এই সকল ভেজা জিনিসই পাওয়া যায়। সাধারণত আমরা যখন স্ট্রিট ফুডের ভিডিও দেখি তখন ফুড স্টলের কাছে অনেক মানুষ দেখতে পাই, কিন্তু উত্তর কোরিয়ার স্ট্রিট ফুডের দূর দূরান্তে কাউকেই দেখা যায়। প্রথমে তো এই খাবার খুবই বোরিং, দ্বিতীয়ত এই খাবার নেওয়ার জন্য কেউ নেই। যদি কোনো গরিব ওই দোকান থেকে খাদ্য নিতে পৌঁছে যায় তখন কিম জং উন এর সৈনিকরা খাবার খাচ্ছিল এবং ওই লোকটি এমনভাবে তাকাচ্ছিল যেন খাবার ছেড়ে তাকেই কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। যাই হোক, ট্যুরের জন্য এর থেকে খারাপ জায়গা পৃথিবীতে হয়তো আপনি আর কোথাও দেখতে পাবেন না। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিও। কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও, মজার মজার ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।